গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আজ অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো আমার হাতে কি চাট মশলা। তো এখানে দেখো আমি পরোটা বানিয়েছি, পরোটা তারপরে ডিমও দিয়ে দিয়েছি এখানে। তো আমি বানাচ্ছি এগ রোল। তো এটা আমি দেখো ঘি দিয়ে বানিয়েছি, এটা দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে এগ রোল রোলটা বানাচ্ছি। এবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। এখন দুটো বানাচ্ছি, আরো আমি বানিয়েছি, পরোটা বানিয়ে রেখেছি আমি এখানে। তো এখানে প্রথমে ভালো করে চাট মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর তারপর আমি এখানে দিয়ে দেবো বিট নুন। ভালো করে বিট নুনও দিয়ে দিয়েছি। তো গাইস এখানে দেখো আমি কেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর পেঁয়াজ আছে এখানে, শশা শশা আছে, শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো এটা আমি দিয়ে দেবো। তো গাইস দেখো এখানে আমি হাফ লেবু কেটেছি, আর এখানে স্কুইজারে আমি স্কুইজারের মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি লেমন জুসটা দিয়ে দিয়েছি। সেখানে দেখো একটু আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, অল্প করে এখানে দিয়ে দিচ্ছি। আবার এটার উপর আবার চাট মশলা আমি দিয়ে দেবো। গাইস দেখো আমি এটার উপর আবার চাট মশলা দিয়ে দিচ্ছি। গাইস এখানে ফাইনালি আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তো আমাদের এগ রোলটা রেডি হয়ে গেল। আমি অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি, তো এটাকে র্যাপ করে নেবো। এবার একটাকে রেপ করে নিয়েছি, এটাকে রেপ করে নিয়েছি, আর এখানে এটাকে রেপ করে এটা একটু মধ্যখান থেকে ছিঁড়ে গেছে। খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি। ভিতরটা ভিতরে ছিল খুবই সফট হয়েছে।
তো গাইস তোমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।